আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখরা দেশ এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনারা লগে নতুন একটা ভিডিও শেয়ার করবো, যার কারণে আপনারা লগে আমি প্রথমে দেখাইলাম আমি কিছু ধন্যা পাতা গড়ো চাষ করছি, মানে এগুলো আপনারা বারো মাস গড়ো চাষ করতে পারবা, ওগুলো আজকে আপনারা লগে আমি শেয়ার করবো। তো আশা করি আপনার কাছে ভালো লাগবো, আর আপনারাও চাইলে সারা বছর গড়ের মাঝে ধনিয়া পাতা চাষ করতে পারবা, কিনে আনা লাগতো না। তো এগুলা করতে আমার যা যা করা লাগবো আপনার লগে আমি পার্ট বাই পার্ট শেয়ার করবো। তো একুশ দিনের ক্লিপ পর্যন্ত আপনার লগে আমি শেয়ার করবো। তো ধনিয়া পাতা চাষ করার লাগি আমার যে জিনিসটা করা লাগবো, এখানে দেখরা আমি 5 লিটার তেলের বোতল লইছি আর ওটার আমি খাটছি। তো মুখের যে অংশ বা উপরের যে অংশ, ও অংশের মাঝে আমি দেখতে পারি একটা টিস্যু পেপার রইছি, মানে তৈছি। আপনারা চাইলে টিস্যু পেপারের পরিবর্তে যে কোনো ধরনের সুতির কাপড় আপনারা দিতে পারবা। তো এটা দেওয়ার একটাই কারণ, আমরা যে মাটিগুলা দিমু এগুলা ওই টিস্যু পেপারে আটকাইয়া রাখবো, মানে মাটিগুলা নিচে পড়তো নাই। তো যার কারণে আমি টিস্যু পেপার দিয়েছি, আপনারা চাইলে সুতির কাপড়ও দিতে পারবা। তো এখন আমি আমার পরিমাণ মতো কিছু কম্পোস্ট লইছি আপনারা দেখতে পারা, আর ও কম্পোস্টের মাঝে আমি ধনিয়া পাতার বীজ যেগুলো আছে ওগুলো আমি লাগাইমু আর আপনারা লগেও শেয়ার করবো। তো আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো, তো আপনারা দেখতে থাকুক। তো এখানে আমি দেখলাম যে ফটোটুক পরিমাণ পানি দিলে আমার যে মাটিগুলো আছে ওগুলা মানে নিচ পর্যন্ত ফাইব, ওখানে আমি দেখছি। আর এখানেও দেখতে পারা আমি ধনিয়ার বীজ মানে 24 ঘন্টা ভিজাই রাখছি পানির মাঝে, যেহেতু এগুলো একটু কুসা শক্ত তার কারণে সময় লাগে। তো আমি 24 ঘন্টা পর্যন্ত আমি ওগুলারে পানির মাঝে ভিজাই রাখছি। তো এখন আমি পানিগুলো থেকে তুলিয়া দেখতে পারা কম্পোস্ট যে আমি রেডি করছিলাম ওগুলার মাঝে আমি ছিটাইয়া দিছি। তো আপনারা চাইলে আরও আরও লাগাইতে পারেন, আমি যেহেতু একটার মাঝে লাগাইছি যার কারণে আপনারা লগে একটাও শেয়ার করলাম। তো তো যে ধনিয়া বীজগুলো আমি পানির মাঝে ভিজাই রাখছিলাম ওগুলো আমি দিয়া বালা করে সাইডো সাইডে কেটা করিয়া দিছি দেখতে পারছেন। আর উপর থেকেও এখন কিছু পরিমাণের কম্পোস্ট বা মাটি আমি ওগুলো দেয়ারাম আপনারা লগেও শেয়ার করাম। তো মানে খুবই অল্প পরিমাণে দিবা আপনারা দেখতে পারা, আমি অল্প পরিমাণে দিছি। আর দেওয়ার পর ওখানে আমি উপর থেকে কিছু পানি ছিটাইয়া দিমো, যেহেতু কম্পোস্টগুলো ভিজা না যার কারণে একটু ভিজা ভিজা করিয়া দিমো। আর দেখবা আপনারা 5 দিন পরে এগুলা কত বড় হয়। তো দেখরা আমি অল্প পরিমাণে পানি দেওয়ার উপর থেকে, আর ও যে পানি যেগুলো দিছি এগুলা নিচে পড়তো নাই, যে নিচে যে বোতলের খেতা আছে ওখানের মাঝে পানি জমা হইব, আপনারা চাইলে পানিগুলো ফালাইতেও পারবা। তো আমি দেখাইলাম ওখানে একটা সুতির ঠাওয়াল বা যে কোনো ধরনের কাপড় দিয়ে আপনারা গুড়িয়া দিলেইবা, আর অবশ্যই কাপড়টা ভিজা হইলে আর একটু বালা হয়। তো আমি একটা কিচেন টাওয়াল লইছি আর ও কিচেন টাওয়াল দিয়ে আমি ওটার গুড়িয়া রাখবো। তো আপনারা লোক শেয়ার করাম যে নিচে কোনো পানি আমি দিছি না, যে উপরে যে পানি জমা আছিল বা আমি ছিটাইয়া দিছি ওগুলো দেখতে পারা কেতাওয়া ফরের। তো এখন আমি কিচেন টাওয়াল দিয়া ওটার গুড়িয়া রাখবো আর বেগের ভিতরে গুড়িয়া রাখি দিবো গরম জায়গার মাঝে, যেহেতু আমরা ইউকের ওয়েদার মানে কন্টিনিউ ঠান্ডা থাকে। তো আপনারা চাইলে গরমের সময় যদি করুন ওই সেমভাবে করতে পারবা, আর যদি শীতের সময় করুন ওই সেমভাবে করবা। তো বেগ দিয়ে গুড়িয়া দিলে দেখা যাবো 4 থেকে 5 দিনের গাছ থেকে 20 থেকে ছাড়া উঠে যাব। তো এখানে দেখলাম আমি বেগের মাঝে গুড়িয়া মানে বেগের মাঝে হারাইয়া গুড়িয়া রাখি দিছি। নর্মালি আমরা অন্যান্য যে বীজগুলো আমরা জার্মিনেট করি বা গাছ লাগাই ওরকম সেমভাবে। তো এখন আমি 5 দিন পরে আপনার লগে ভিডিওটা শেয়ার করাম দেখতে পারা, 5 দিন পরে আমার দৈন্যা থেকে কতগুলো গাছ উঠছে আপনারা দেখতে থাকুক। আর আরেকটা জিনিস আপনারা ফলো করবা, যদি দেখুন এর ভিতরে যে কিচেন টাওয়াল বা যে যে জিনিসটা দিয়ে আপনারা ওটা গুড়িয়া রাখছেন যদি এটা ড্রাই যায় গিয়ে, তো এগেইন আপনারা ওটারে পানি দিয়ে ভিজাইয়া আবার গুড়িয়া দিবা। তো আমারও সেম একটা ড্রাই হয়ে গেছিল, পরে আবার আমি পানি দিয়ে গুড়িয়া দিছি। আর ও দেখতে পারা 5 দিন পরে আপনার লগে আমি শেয়ার করলাম যে কতগুলা দৈন্যা তুই কি সারা উঠছে। তো ওখানে আমি এটা গুড়িয়া দিতাম নয়, আমি ওখানে উইন্ডোরের সাইডে রাখি দিমো বা আপনারা কিচেনও রাখি দিতে পারেন, যেখানেও একটু আলো বাতাস লাগে ওখানেও রাখি দিবা।
তো ওখান দেখলা সাত দিন পরে, সাত দিনের দিন আমি ভিডিওটা করছি। আর দেখলা আমি উইন্ডোরে সাইটে রাখছি, আপনারা যেখানে ইচ্ছা ওখানে রাখতে পারবা। যদি উইন্টারে লাগাইন তো অবশ্যই আপনারা উইন্ডোরে সাইটে রাখবা, আর যদি সামারও লাগাইন আপনারা কিচেনের যে কোনো এখানে রাখি দিলে হইব। আর ও দেখতে পারা 14 দিন পরে আমি দেখাইলাম ধনিয়া পাতাগুলো কত বড় হয়েছে। তো আপনারাও যদি সাইন গড়ের মাঝে ধনিয়া পাতা চাষ করতা, 12 মাস গড়ের ধনিয়া খাইতা পারবা। তো আপনারাও যদি সেমভাবে করুন, আপনারাও কিন্তু গড়ের মাঝে সারা বছর ধনিয়া পাতা চাষ করতে পারবা। আর বাজার থেকে কিনে আনা লাগতো না, আপনারা গড় থেকে ওগুলো খাইতে পারবা। আর ওই দেখতে পারা গাছে যে ধনিয়া পাতার যে শিকড় বা জোর দেখতে পারা নিচে আছে, আর উপরে কোনো পানি দেওয়া লাগে না। আমি নিচে যে দেখতে পারছেন বোতলের যে নিচ সাইডটা আছে ওটার মাঝে আমি অল্প পরিমাণে পানি দিছি, আর টিস্যুর মাঝে কিন্তু পানিটা লাগে। আর ও টিস্যু কিন্তু পানিটা টানিয়ে উপরে নেয়, যার কারণে আমার উপর থেকে আর কোনো পানি দেওয়া লাগে না। তো আপনারাও চাইলে সেমভাবে করতে পারো। আর পানিটা একটু ময়লা লাগে, তো পানিটা আমি চেঞ্জ করবো। আর আপনারা অবশ্যই পানিটা এক সপ্তাহ পর পর চেঞ্জ করবা, যেহেতু এগুলা গরু রাখছো দেখতেও সুন্দর লাগবো। তো ওখন আমি আপনার লগে যে ক্লিপটা আমি শেয়ার করবো, এই ক্লিপটা আছিল আমার ধনিয়া পাতা লাগানির 21 দিনের দিন। আপনারা দেখতে পারছেন আমার ধনিয়া পাতাগুলো কত বড় হয়েছে, এখনও 4 সপ্তাহ হয়েছে না, তারপর আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আর নর্মালি এমনি দেখা যায় আমরা যদি গার্ডেনে লাগাই অনেক সময় লাগে কিন্তু গাছগুলা ওইতে, মানে সারা 20 থেকে সারা হইতে বা একটু বড় হইতে। বাট আমার এগুলা দেখতে পারো আপনারা 21 দিনই আপনার লগে আমি শেয়ার করাম, 21 দিনের দিন আমার ধনিয়া পাতাগুলো কত বড় হয়েছে। তো যখন যদি আপনারা চাইন ওগুলা মানে হাঁটিয়ে খাইতা ওইও পারবা, আর যদি চাইন যে আপনারা ওগুলা সারাও তুলি আবার নতুন করে ফেলাইতা ওইও পারবা। তো সেমভাবে যদি আপনারাও করুন সারা বছর কিন্তু আপনারা ধনিয়া পাতা আপনারা নিজে লাগাইয়া খাইতে পারবা, কিনা লাগতো নাই। তো আমি তো একটা কেতার মাঝে লাগাইছি, আপনারা চাইলে আরও বেশি লাগাইতে পারবা, আরও বেশি যদি আপনারা দরকার মনে হয়। তো আমিগুলা মানে সারা তুলতাম না, যদি আমার দরকার হয় আমি জাস্ট ওগুলো খাটিয়ে খাইমো, আবার নতুন করে ড্যাম দিব। তো দেখতে পারো আসলে অনেক ভালো লাগে, যার কারণে আপনারা লগে আমি শেয়ার করলাম। তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা। এই ধনিয়া পাতার মাঝে অনেক সুন্দর গ্রান, যেহেতু এগুলো গড়ের মাঝে লাগাই। তো আপনারা চাইলে উইন্টারও লাগাইতে পারবা বা সামারও লাগাইতে পারবা। আর আমি কিন্তু এটা কিচেনের মাঝেও রাখি দিছি, যেহেতু গরম আছে যার কারণে আমি উইন্ডোর সাইডেও রাখি দিছি। আর আপনারা যদি ঠান্ডাতেও লাগান সেম উইন্ডোর সাইডেও রাখতে পারবা, সামারও লাগাইলেও সেম আপনারা ইচ্ছা, মানে এটা বাহিরে নেওয়া লাগতো না, গরু আপনারা রাখতে পারবা। আর অল্প জায়গার মাঝে আপনারা চাইলে অনেক অনেক ধনিয়া পাতা চাষ করতে পারবা। তো এখানে দেখরা নিচে দেখতে পারা পানি, এই পানিটা আমি গতকালকে চেঞ্জ করিয়া দিছি, দেখতে পারো আপনারা পানি কিন্তু ময়লা না, একটু কালার চেঞ্জ হয়েছে, যেহেতু এটার মাঝে কম্পোস্ট আছে। তো যে পানিটা আমরা কিতা করি ওগুলো নিচে যায় আর কালারটা একটু চেঞ্জ হয়। আর ও দেখতে পারা গাছের জ্বর বা শিকড়, আর নিচে তো আসিল টিস্যু পেপার। তো পানি যেগুলো আছে ওগুলো কিন্তু জ্বর, যে জ্বরের মাঝে বিজাল থাকে আর ও জ্বরে কিন্তু পানিগুলো টানিয়ে নেয়, আমার নর্মালি পানি দেওয়া লাগে না গাছের মাঝে। তো আমি আশা করছি আমার আজকের যে ভিডিওটা আপনার লগে শেয়ার করছি ধনিয়া পাতা চাষ করা গড়ের মাঝে আপনার কাছে ভালো লাগছে। আর আপনারা আমার লগে অত সময় থাকার লাগি আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগি, আপনারা সবাই রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখব অন্য কোনো ভিডিও লইয়া, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।